স্বাদ উপলক্ষে আমার মা আমার জন্য কি সোনার গিফট নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে তিনটে বক্স আছে, আর তিনটে বক্সে সোনার জিনিস আছে। চলো এইটা আগে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ডিজাইন, না আমার তো অনেক পছন্দ হয়েছে ডিজাইনটা। তো লাস্ট আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, তো চলো এটা এটা খুলে দেখা যাক। দেখো কত আশা করেছিলাম আমি যে স্বাদ হবে, স্বাদের অনুষ্ঠানে আনন্দ করব, এ করব, কিন্তু দেখো তার আগের দিনই আমি অসুস্থ হয়ে পড়েছি আর আমার এতটাই শরীর খারাপ যে আমি তোমাদেরকে কি বলবো। আমি ভাতও খেতে চাচ্ছিলাম না, কিন্তু মা বলছে একদম ভাত না খেলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে, আর এমনিতেই যেহেতু বমি করেছি তো তার জন্য ভাত খেলে আরও বমি পাচ্ছিলো। তো মা বলছে দেখ আমি খেয়ে নিচ্ছি তোরটা, কত টেস্টি এরকম বলছিলো, যাতে আমিও খেয়ে নিই, কিন্তু খেতে পাচ্ছিলাম না। তার খানিকক্ষণ পর যেহেতু বাড়িতে অনুষ্ঠান, ঘর গোছানোর ব্যাপার তো থাকে তোমরা জানোই, যতই গোছানো থাক তবুও ঘর এলোমেলো দেখাই যায়। অনুষ্ঠানের আগে অনেক কাজেই থাকে, তো সেগুলোই করছিল আমার শাশুড়ি মা আর আমার মা মিলে ঘরটা পরিষ্কার করছিল। তো ছাদের ফাইনালি আমাদের ছাদের ওপরে প্যান্ডেল হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে, এখনও কিছু কিছু কাজ কমপ্লিট হয়নি, যেমন লাইট লাগানো, ফ্যান লাগানো, তাছাড়া কাপড় টাঙানো সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে এইখানে দেখো। এবার মনে হচ্ছে যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, কত সুন্দর বেশ ভালোই লাগছে। সিলিংটাও ঠিকঠাক করেছে মোটামুটি, আর চারিপাশে এই এদিকে কিছু কাজ এখনো বাকি রয়েছে, আর এই সাইডে রান্না হবে আর এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ এইখানে ভালো করে দেখাচ্ছে, এই সিলিংটা দেখো এইখানে একটা সুন্দর মতো কি ডিজাইন করেছে, আর ওদিকে একটা ডিজাইন রয়েছে ওই যে, আর এই এখানে খাওয়া দাওয়া হবে, অনেকটা জায়গায় রয়েছে এখানে, প্রচুর জায়গা। এটা আমাদের মেন ছাদের উপরে হচ্ছে এটা, আর ওই সাইডে হবে রান্না। হ্যাঁ হ্যাঁ ওই সাইডে রান্না করা হবে, এই সাইডে খাওয়া দাওয়া হবে সবার, আর নিচে মেন অনুষ্ঠানটা হবে। আচ্ছা তুমি কি এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো নাকি অঞ্জলি? অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি, তুমি আগে দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছো? না আজকে হচ্ছে রবিবার, আর তার উপর থেকে আমি একটু বাজারে গিয়েছিলাম, বাইরে প্রচন্ড খিদে পেয়ে গেছিলাম, মা করেছে ফ্রাইড রাইস সেটাই খাচ্ছে। ফ্রেশ হয়ে গেছে তোমাদের দাদা অর্ধেকটা খেয়ে? আমি একদম খাইনি, বলো দাদা অল্প একটু দিন সবাই থেকে। তারপর তো আমি এমনিতে একটুখানি নিয়েছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে না হয়েছে, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তখন তো চিলি চিকেন হয়নি, এখন দেখো হয়ে গেছে, এখন আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নেব। তো এখানে আমার মাও ভাত বেড়ে দিচ্ছিল, আমার শাশুড়িমাও বেড়ে দিচ্ছিল সবাইকে, তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমাদের খেতে খেতে প্রায় 3:30, তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সবারই। তোমাদের দাদা দেখো চুপচাপ খেতে বসে পড়েছে, অন্যদিন কত কথা বলে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর দিদি, এবরা খুব ভালো। কেমন আছে রোহিত? খুব সুন্দর আছে, সে হয়েছে সে আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এবার আমরা ফল খাবো, মানে আমি ফল খাবো, মা কেটে দেবে আর কি। তো মা বলছিল দেখ ড্রেস পরেছে ফলগুলো কত সুন্দর, না তো এই নাশপাতি খেতে না আমার একটুও পছন্দ হয় না, নাশপাতি না নাশপাতি যাই হোক এটাকে বলে, আমি সঠিক জানি না, তো যাই হোক এটা আমার খেতে একটু ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা বলে যে এটা তোমার খাওয়া খুব দরকার, তার জন্য এটা খাই, আমার একটু ইচ্ছা করে না এটা খেতে। তারপর মা এখানে ফলগুলো কেটে কেটে দিচ্ছিল আর আমাকে বলছিল তুই খেতে থাক নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। এমনিতেই খেতে আসতে ওপরে আসতে 4:30 মতন বাজতে যাচ্ছে, তার জন্য মা বলছে এখনই খেয়ে নে নাহলে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য মা ওদিকে কাটছিল আর আমি এদিকে খেতে থাকছিলাম। আর যতই সবাই খেতে না চাক, মা তোমাদের দাদা মানে কেউই খেতে চায় না, বলে তুমিই খাও তুমিই খাও, কিন্তু তা সত্ত্বেও কি একদম না দিয়ে খাওয়া যায় বলে, আমি বলি কি একটা খাও দুটো খাও কম খাও কিন্তু খাও, একদম না খেয়ে একা একা খেতে ভালো লাগে। আর তোমাদের দাদার কিন্তু নাশপাতি খেতে খুবই ভালো লাগে, তার জন্য বলছিল খুব সুন্দর, এমনি ফলটা খুব ফ্রেশ ছিল। তো তোমাদের তো আগের ভিডিওতে বললাম যে আমার 7 মাসের স্বাদ হচ্ছে এখন, আর আমার 7 মাসের 7-এর ডেটটা বলেই দিচ্ছি তোমাদেরকে, তো আমার ডেট হচ্ছে মার্চ মাসের 20 তারিখে আমার স্বাদ হচ্ছে, তো তোমরা হয়তো 7-এর দিনই তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা। স্বাদ উপলক্ষে আমার মা আমার জন্য কি সোনার গিফট নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে 3টে বক্স আছে, একটা একটা আর একটা, মোট এখানে 3টে বক্স আছে, আর 3টে বক্সেই সোনার জিনিস আছে, মানে নতুন সোনার জিনিস, তাই না? তো চলো আর এক একটা করে দেখাই তোমাদের। হ্যাঁ দেখো দেখো কি কি আছে দেখি, কোনটা আগে দেখো বুঝতে পারছি না, যেটা ইচ্ছে দেখো। দেখো আমি আগে দেখে নিই কোনটা আগে দেখো, যেহেতু আমি বললাম যে আমার মা আমাকে স্বাদে কি গিফট করেছে তার জন্য মা যেটা আগে দিয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাই। তো এখানে 2টো বক্স থাকলো,
চলো এইটা আগে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পেটি বাঁধানো শাখা যেটা বলে আর কি, মানে এটা আমার মা দিয়েছে বিশেষ করে মেন সবসময় হাতে পরে রাখার জন্য। মানে মার অনেক দিন থেকে শখ যে আমি সবসময় হাতে একটা সোনার শাখা বাঁধানো পরে থাকবো আর কি, মানে পরে রাখবো। তার জন্য মা বলছে তাহলে সাথে তো এমনিতেই শাখা বাঁধানো শাখা দিতে হয়, তার জন্য আমার বাঁধানো শাখা দিয়েছে। এরা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছে এই যে খাঁচ খাঁচ কাটা রয়েছে, এটা আমার এর জন্য আরও বেশি পছন্দ হয়েছে। প্লেন হলেও ভালো লাগে, কিন্তু যেহেতু এখন নতুন ডিজাইন উঠেছে যে সাইডে খাঁচ খাঁচ কাটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। কিন্তু ক্লোজ থেকে একটু ডিজাইনটা দেখিয়ে দাও। তো এক এক করে আমি সবগুলোই হাতে পরে তোমাদেরকে দেখাবো। দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর সোনার জিনিস কার না পছন্দ হয়, সব কিছুই পছন্দ হয়। মেয়েদের একটা সোনার জিনিসের প্রতি আলাদা রকম একটা ফিলিংস, যেটা তোমাদের দাদা অবশ্য বুঝবে না। তো চলো এটা আমি দেখালাম যে আমার মা দিয়েছে, আমার মা আমাকে সাথে গিফট করেছে। এবার তোমাদেরকে বলি যে আরেকটা সোনার জিনিস, মানে তিনটে আছে। তো আরেকটাতে মেইন হচ্ছে যে আমার বিয়েরই পলা বাঁধানো ছিল, তো সেই পলাটা না আমার পড়তে গিয়ে আমার হাত কেটে যেত। আমার হাত প্রচণ্ড শক্ত, মানে এত শক্ত তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদা জানে আমি এই কদিন, মানে এক বছর ধরো যে কোনো অনুষ্ঠানে আমি গেছি, আমি কোনো দিন হাতে শাখা বাঁধানো পলা বাঁধানো পড়িনি। কারণ অনুষ্ঠানে যাবো সেজে বোঝাই, কিন্তু যদি হাত কেটে যায় তাহলে কতটা ব্যথা বা যন্ত্রণা হয় আমার, তার জন্য আমি পড়তাম না। তাই মাকে আমি বলেছি তুমি বিয়েতে কী এমন পলা দিয়েছো আমার হাত কেটে যায়। তার জন্য মা সেই পলাটা ভেঙে নতুন একটা পলা বানিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর নতুন বানিয়েছে যখন ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, মানে তিনটে যে বক্স আছে, এই যে তিনটে বক্স পড়েই যাচ্ছে সবগুলো, এতগুলো ধরা যাচ্ছে না। তো তিনটে যে বক্স আছে তার মধ্যে এটা আমার সব থেকে ফেভারিট। চলো এটার ভিতরে কী সোনার জিনিস আছে সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখলে একটা অন্যরকম চলে আসে না। এই দেখো কত সুন্দর ডিজাইন, না আমার তো অনেক পছন্দ হয়েছে ডিজাইনটা। ভাবে ঘুরে দেখো, তোমার কেমন লাগছে একটু বলো। এটা কি সুন্দর লাগছে। এগুলো আমি এক এক করে তোমাদেরকে পরে দেখাবো। এটা আমার সব থেকে পছন্দ হয়েছে, মানে আগের পলা বাঁধানোর থেকে এই পলা বাঁধানোটা আমার বেশি ভালো লেগেছে। এটা অবশ্য আমার বিয়েরই পলা, সেটা ভেঙে আবার করা হয়েছে। আর এটাতে কি হয়েছে বলো তো, আমার যেহেতু হাত কেটে যায়, আগের পলাতে আমার হাত কেটে গেছে, মানে গেছে না একবার না অনেকবারই গেছে, তারপর আর পরতাম না, রাগের জন্য আর পরতাম না। কিন্তু এখন এটা এই যে ভিতর থেকে দেখছে, মানে পেস্টিং পলা যেটা হয় আর কি, যে একদম পুরো প্লেন, যার জন্য আমার হাত কাটার কোনো ভয় নেই, তার জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে। এবার থেকে আর আমার হাত কাটবে না বলো, বোঝা যাচ্ছে। তো লাস্ট আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এটা এটা খুলে দেখা যাক, কি অত হাসি লাগছে না। চলো দেখাচ্ছি, এই এটাতে সোনা অনেক কম দেওয়া, মানে ওই দুটোতে যতটা সোনা লেগেছে তার চেয়ে প্রচণ্ড পরিমাণে কম সোনা দেওয়া, কিন্তু দেখতে অনেক সুন্দর। মানে এটা যেহেতু সবসময় বাড়িতে এই শাখা বাঁধানোর সাথে পরলে খুব সুন্দর দেখা যাবে, তার জন্য এটা নেওয়া, মানে বাড়িতে সবসময় পরার জন্য এই দুটো। আর এইগুলো তো সবসময় পরা যায় না, তোমরা তো জানোই এগুলো বেশি পরা যায় না, তো তার জন্য এটা হচ্ছে সবসময় পরার জন্য এই দুটো। খুব সুন্দর তো লাগছে দেখে, তোর হাতে দিলেও ভালো লাগবে। এটাতে সোনা অনেক কম দেওয়া, মানে ওই দুটোতে যতটা সোনা লেগেছে তার চেয়ে প্রচণ্ড পরিমাণে কম সোনা দেওয়া, কিন্তু দেখতে অনেক সুন্দর। মানে এটা যেহেতু সবসময় বাড়িতে এই শাখা বাঁধানোর সাথে পরলে খুব সুন্দর দেখা যাবে, তার জন্য এটা নেওয়া, মানে বাড়িতে সবসময় পরার জন্য এই দুটো। আর এইগুলো তো সবসময় পরা যায় না, তোমরা তো জানোই এগুলো বেশি পরা যায় না, তো তার জন্য এটা হচ্ছে সবসময় পরার জন্য এই দুটো। খুব সুন্দর তো লাগছে দেখে, তোর হাতে দিলেও ভালো লাগবে। এইগুলো পরে তোমাদেরকে দেখাবো তার জন্য।
তারপর যেহেতু আমি মাকে বললাম যে পড়িয়ে দাও, কারণ আমার না দুবার করা সত্ত্বেও মানে আমার হাতে হচ্ছিল না, মানে এতটা শক্ত আমার হাত। বেশি বড় করলে কী হয় বলো তো, আমার হাতটা তো সরু, যখন এই শাখাটা পড়ে ফেলি বা পলাটা পড়ে ফেলি, যখন পড়ে ফেলি তখন গিয়ে বড় লাগে, কিন্তু যখন পড়তে যাই তখন কিন্তু এই ছোটো শাখা বা ছোটো পলা ঢুকতেই চায় না, যেগুলো লোকের হাতে সহজেই ঢুকে যাবে কিন্তু আমার হাতে ঢুকবেই না, এতটা হাত শক্ত আমার। আমার চুড়ি টুড়ি পড়তে ছোটোবেলার থেকে খুবই ভালো লাগে, কিন্তু যেগুলো মানে কাঁচের চুড়ি ছোটোবেলায় যেগুলো পড়েছি সবাই কত সুন্দরভাবে পড়ে ফেলতো, আমি পড়তে পারতাম না, মানে এতটাই হাত শক্ত আমার ছোটোবেলা থেকেই হাত শক্ত। তোমাদের দাদার কিন্তু আবার ছেলে হয়ে অনেকটাই হাত নরম, কিন্তু আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার হাত শক্ত, কি যে করি আমি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মানে সব চুড়িগুলো পরে ফেলেছি, কেমন লাগছে বলো? আমার হাতটা কত ভরা ভরা লাগছে না, প্রথমবার জীবনে এরকম চারটে পড়লাম একসাথে। এটা তোমরা যেন ভেবো না, এই যে থার্ড নাম্বারে যেটা রয়েছে এটাও করেছি, এটা করিনি, এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমার বিয়ের শাখা। এটা তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও, আর কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর বাড়িতে তো তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি হয়েছে এখনো পর্যন্ত। তো এখানে তো দেখতেই পাচ্ছ যে সিংহাসনটা চলে এসেছে, এটাকে সিংহাসন বলে তো আমি সেটাই জানি, আমি অনেক সময় কিন্তু ভুলভাল বলি, কিন্তু তোমরা সেটা বুঝে নিও। তো আমি সেখানে একটুনি পোজ দিয়ে বসলাম, তো এখানে বসলাম, তোমার দাদা বলছে তোমার শাড়ির সাথে সিংহাসনটা অনেকটা ফুটছে, যেহেতু তোমার শাড়িটা ডিপ কালার ব্লু কালারের আর পিছনে হচ্ছে হোয়াইট কালার রেড কালার, তার জন্য অনেক সুন্দর দেখতে লাগছে, তো সেটাই বলছিলো। তো আমি বলছিলাম যে এখানে মেন আমাদের অনুষ্ঠানটা হবে, মানে স্বাদের যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা থাকে, মানে আমি যেটা আর খাবো আর কি, আর সবার যেটা সেটা হচ্ছে ছাদের ওপরে, তোমরা তো দেখলেই। তারপর আমাদের বড় ভাইপো এসেও দেখো কত চুপচাপ বসে আছে, আর আমার না আমার ভাইয়ের সাথে হয়েছে ঝগড়া, তার জন্য মানে ওকে আমি বেশি মাঝে মধ্যে বলে ফেলি, মানে ও একটু গেম খেলে তো আমার রাগ হয়ে যায়, তার জন্য তো মা বলছে না না রাগ করিনি, কিন্তু ও রাগ করেছে, তার জন্য আমি ওর পাশে গিয়ে বসলাম, তাকাচ্ছিলই না, আমি বলছি একটু তাকা একটু তাকা, তাও তাকাচ্ছিল না। ও আর ও দাদা যাবে এখন বাজারে, তো আমি বলছি রাগ করে যাস না বাইরে, তার জন্য একটু ওকে একটু মেরে দিলাম, একটু যত্ন করে দিলাম, আদরও করে দিলাম, তারপর ও আর ও দাদা মিলে বাজারে বেরিয়ে পড়লো। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।